আমি যদি প্রধানমন্ত্রী হইতাম কি করতাম জানো? বাংলাদেশের প্রতিটি মসজিদের ইমামের বেতন সরকারি ফান্ডের থেকে দিতাম, কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লাখ টাকা, একটা প্রাইভেট কার দিতাম। গ্রামাঞ্চলে মসজিদে ইমামদের বেতন দিতাম 60-70 হাজার টাকা করে, একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল কেন দিবে? কারণ আজান দিলে মোটর সাইকেল দৌড়ে আইয়া জমাত পড়ার লাগতো না। আমি আমি প্রধানমন্ত্রী হই থাকতাম না, হ্যাঁ মোটর সাইকেলও হয়তো। হুজুরদের কি রেসপেক্ট করবা, সম্মান করবা, হাদিয়া বাড়াই দিবা? মাগনা মাগনা খালি মুসাফা করে ঠান্ডা। গতকালকে বরফ লই আইসি মুসাফা করতে, আমাকে বাইরে ভাই এত দৈরের না, এমনি আমার সালাম বাজান না। যুক্তিবাদীর কাছে গেছিলাম, হাত বাড়ায় না, এটাও আমার দোষ। আমি যে কেল লিখে বাড়াই না, এটা আমি আনি ঠান্ডা হাত লুয়ে আইয়া দৈরে আবার যাতা দেয়, যাতা দেশ দেশ 20টা টাকা দিয়ে যাতা দেয়। কোন জায়গায় টাকা দিতে হবে এটা তো শিখাও না, শিখো না কি সাঁতার মুসলমান হইলা? আমি হাদিসটার ব্যাখ্যা দিব 2 মিনিট পরে, মাঝখানে একটা কথা বলে ফেলি। আমাকে সোনারগাঁয় যেতে হয় বারবার, রূপগঞ্জ যেতে হয় বারবার, কারণ সোনারগাঁয় এক মাদ্রাসা, রূপগঞ্জ আরেক মাদ্রাসা, আমাকে যেতে হয়। তো চিটাগং রোডে, আজ থেকে অনেক বছর আগের কথা বোধ হয়, চিটাগং রোডে এক লোক মাইক লাগায় পয়সা কালেকশন করে, আর গলা এত ভালো আমার এই ফাগল কইরা লাগছে। তো রাজবের মাসা ছিল, খাজা বাবার নামে পয়সা তোলে। তো পয়সা তোলার সময় কি বলে মাইক দিয়া, দেন দেন দেন, দিয়া যান দিয়া যান, সাহায্য করে যান খাজা বাবার নামে, খাজা বাবার ডেক খালি যায় না, দেন 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 দিয়া যান দিয়া যান, সাহায্য করে যান। আমি আবার ড্রাইভারে কইলাম, ডেকের কাছে গাড়িটা থামাও, থামাইছে পরে আমি হের মতন সুর দিয়া জিগাইলাম, কি দিতাম কি দিতাম, যে বটা পয়সা তোলে। হ্যাঁ এবার আমার সিগনাল আছে, না হুজুর আমনে না, কেন আমার পয়সা হালাল না, হালাল হইলো আমি নিতাম না। আয় শোনেন, আমি আগে বলছি না, মিথ্যা কথা বলি না, বলছি না, আমি কোনো জিজ্ঞাসা করি নাই, হ্যাঁ নিজে নিজেই কয়, হুজুর আমার কোনো দোষ নাই, আমার কণ্ঠ ভালো, তো এর লেগে আমার এই কামো লাগাই দিছে, আমি সৎকারা 20টা নিয়ে গিয়া হুজুর আমারে কয়, হুজুর কারোর কাছে কই এল না, কি তাজা তাজা খাসি কিনছে, খাসির গোস কেটে খায়, গোমরা সোমরা খায়, হুজুর রাত্রে আবার খাজা বাবার নামে গাঁজাও খায়, বাবা খাজা খাইতেছি। তুমি যদি ছোট্ট একটা বই দিয়ে আমার সামনে প্রমাণ করতে পারো খাজা বাবা জীবনে একদিন গাঁজা খাইছে, মাইকের সামনে কথা বলবো না, ঠিক কিনা বলো? খাজা বাবার নামে যারা গাঁজা খায়, আসরের মধ্যে হেরা কইব মনে করছিলাম, গাঁজা খাইয়া বেহেস্তে যাবো গা, আফসোস যাইতারলাম না। খাজা বাবাই কইব, তোরা মনে করছিলি গাঁজা খেয়ে আমার লোকে জান্নাতে যাবি, আফসোস তখন ইতারলাম না, এরা কেউ যাইতারলাম না, খাজা কেউ তুমি অফস্তাবে খাজা আমি অফস্তাব, ভেবেছিলাম মদ খাইয়া গাঁজা খায়া তোমারে পাবো, তুমি অফস্তাবে খাজা আমি অফস্তাব, খাজায় ফস্তাইব নিতারলাম না, এরা ফস্তাইব যাইতারলাম না, ঠিক কিনা বলো? নারায়ণ দেখবি এ দেখেন ওখানে পয়সার অভাব নাই। আর এই যুবক ছেলেরা যখন মাহফিলের কালেকশনের জন্য বের হয়েছে, লোকরা পয়সা দিতে চায়, হ্যাঁ এত ঘন ঘন ওয়াজের কি দরকার, আরে যুক্তিবাদীরে দাওয়াত দিছি, দিস দিয়া কি হয়েছে বেটারে, পয়সা কমাই দিতারও না, সব ধাক্কা আমার উপরে হয়ে পড়ে। হাদিস শরীফের মধ্যে আছে, শুনুন, হাদিস শরীফের মধ্যে আছে
কোন সন্তান যদি মা বাবার নামে সদকা দেয়, দান করে, ডোনেশন করে, সেকেন্ডের মধ্যে এদের কবরের আজাব বন্ধ হয়ে যায়। ওলামাদেরকে হাদিয়া দিবা, জুমার দিন দুইটা আপেল লয়ে যাইবা। যুবক বাবারা, জুমার নামাজ পড়ো তো না বাদ দিস? তাহলে একটা কাজ করো,